আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব আলী। আজকে আমি দেখাবো কিভাবে কাস্টিন সিটু পাইল ডিজাইন করবেন এক্সেল শিটের সাহায্যে। এখানে আমরা পাইল ডায়ামিটার বসাবো, এখানে যদি 20 ইঞ্চি ডায়া হয় বসালাম, পাইল লেন্থ বসাবো, যদি 50 ফিট হয় বসালাম, টাই হিসেবে আমরা 10 মিলিমিটার বার ইউজ করব। এখন এখানে বলতেছে ওকে। এখানে যদি আমি ডায়াটা যদি একটু কমিয়ে দিই, যেমন 16 ইঞ্চি যদি দিই, একটু লেন্থটা একটু বৃদ্ধি করে দিই, যেমন 80 ফিট যদি দিই, তাহলে বলতেছে পাইল লেন্থ কমিয়ে দিতে হবে অথবা পাইল ডায়ামিটার বৃদ্ধি করতে হবে। তাহলে আমাদের যে কোনো একটি অপশানে যেতে হবে, অর্থাৎ এটা ডায়ের সাথে তার লেন্থটা ম্যাচ করেনি। তাহলে আমরা এখানে যদি 20 দিই তাহলে আবার ওকে আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট ডায়ের সাথে লেন্থের যে সম্পর্ক সেটা এখানে অ্যাড করা হয়েছে। আর এখানে আমরা 10 মিলিমিটার বাড়ি তো ইউজ করবো সবসময় টাই হিসেবে। আর আমরা কাস্টিং সিটু পাইলে 0.4 থেকে 0.6% স্টিল সবচেয়ে বেশি ইউজ করি, তবে সর্বোচ্চ 0.8% পর্যন্ত স্টিল ইউজ করা হয়। তাহলে এখানে যদি আমি 0.5% স্টিল ইউজ করি তাহলে 6টা 16 মিলি রড লাগে। আমি যদি 20 মিলি দিই তাও কিন্তু 6টাই দেখাচ্ছে, কারণ 6টা মিনিমাম। তাহলে এখানে 16 মিলি দিলাম। এখানে পাইলের টাই দেখানো হয়েছে 8.80 ফিটের মধ্যে, ওপরে বটম অফ পাইল ক্যাপ 8.33 ফিট পর্যন্ত, ওপর থেকে 8.33 ফিট পর্যন্ত 10 মিলিমিটার পাইল, 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর এদিকে আবার 10 মিলিমিটার বার এই বাকি 71.67 ফিট, 10 মিলিমিটার বার 5.59 সেন্টার টু সেন্টার, অর্থাৎ 10 মিলিমিটার বার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেখানো হয়েছে। এখানে ডায়া চেঞ্জ করলে এই লেন্থগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কত দূর পর্যন্ত আমাদের টাই স্পেসিং 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিতে হবে। তবে আবার এখানে ওয়ার্নিং দিচ্ছে পাইল লেন্থ কমিয়ে দিতে হবে অথবা পাইল ডায়া কমিয়ে দিতে হবে। আমরা পাইল লেন্থ কমিয়ে দিলাম। আজকে এ পর্যন্ত, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।